মহিলা পুলিশ অফিসারের সঙ্গে অভব্য আচরণ, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু তৃণমূল নেতার বিরুদ্ধে। মহিলা অফিসারের শ্লীলতাহানির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে গোঘাট থানার পুলিশ। বুধবার গোঘাটে পচাখালীতে বন্ধের সমর্থনে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। সেই অবরোধ তুলতে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে গোলমালে জড়ান তৃণমূল নেতা কর্মীরা। দুপক্ষের গোলমাল সামাল দিতে এগিয়ে আসেন মহিলা পুলিশ অফিসার। অভিযোগ তখনই তৃণমূল নেতা সঞ্জয় খান বাগবিতণ্ডায় জড়ান পুলিশ অফিসারের সঙ্গে। তার সঙ্গে অভব্য আচরণ করেন সঞ্জয়, পুলিশ অফিসারকে ধাক্কাধাক্কিও করা হয়। তারপরে সঞ্জয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে গোঘাট থানার পুলিশ। যদিও মামলা রুজু করার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা প্রার্থনা করে একটি পোস্ট করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। বিজেপি নেতৃত্বের দাবি, বুধবার তারা শান্তিপূর্ণ পথ অবরোধ করেছিলেন, সঞ্জয়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা এসে ঝামেলা করেন, বাধা দিতে গেলে মহিলা পুলিশ অফিসারকে নিগ্রহ করা হয়। একজন মহিলা পুলিশের সাথে অকথ্য ভাষায় কথাবার্তা, এটা তৃণমূলের কালচার, বিজেপি কালচার নয়। আমরা আমাদের রাজ্য নেতৃত্বের ডাকে আমরা পথ অবরোধ করেছিলাম, শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি, এবং শান্তিপূর্ণ পথ অবরোধের মাঝে তৃণমূল এসে লড়াইয়ের দাঙ্গা সৃষ্টি করেছে। সেখানে পুলিশের সঙ্গে তৃণমূলের বসেছা হয়েছে, এবং পুলিশের ইউনিফর্ম ধরে, একজন মহিলার ইউনিফর্ম ধরে একটা তৃণমূলের নেতা কথা বলে, সে কীরকম নারীকে সম্মান দেন, এই হচ্ছে তৃণমূলের কালচার। ঘটনা কথা জানা নেই বলে দায় এড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ প্রশাসন তার কাজ করছে, আর দলের বিভিন্ন ছেলে আছে, হয়তো কোথাও দেখেছে কিছু অসুবিধে মনে হয়েছে, একটু চেঁচিয়েছে বা ব্যবহার করেছে, দেখে নিচ্ছে এই সমস্যার সমাধান হয়ে যাবে। মহিলা পুলিশ অফিসারের সঙ্গে শুধু অশালীন আচরণ নয়, তিনি বাঁধ তোলার বদলে বাঁধ সমর্থকদের সমর্থন করেন বলেও অভিযোগ তোলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান। গোঘাট থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।